চক্ষুরুন মিলিতম যেনা তস্মৈ শ্রী গুরবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনে ইতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ ধৃতারিণে বংশাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যশ্চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আজানুলম্বিতভুজৌ কনকাবধাতৌ সংকীর্তনায়কপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ চিরাদদত নিজ গুপ্তবীতম শিরোপেম নামামৃতমদ্যুতারম আপামরৌজ বিততারম গৌরকৃষ্ণ জনভ্যো তমহম প্রপদ্যে পাণ্ডুলীলাময় বিগ্রহায় প্রমাবৃদ্ধিভ্যো ছবিসুন্দরায় তস্মৈ মহাপ্রেমরসপ্রদায় চৈতন্যচন্দ্রায় নমো নমস্তে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর সুভাষাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম হরে রাম 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 হরি হরি। মুখং ধরতি বাতরং পঙ্গুলং ধরতি গোবিন্দ শ্রীপাদমহং বন্দে পরমানন্দ মাধবং তারিণং শ্রী চৈতন্যেশ্বরম নমো চেষ্টা ভূতলে স্মৃতি দেবতা। আচ্ছা, তো আমরা চৈতন্য চরিতামৃত থেকে সপ্তম পরিচ্ছেদ থেকে পঞ্চতত্ত্ব নির্ণয় বিষয়ে চর্চা করছি। আজকে 5 নম্বর শ্লোক শ্রবণ করব। পঞ্চতত্ত্ব এক বস্তু নাহি কিছু ভেদ, রস আস্বাদিতে তবু বিবিধ বিভেদ। পঞ্চতত্ত্ব এক বস্তু, কেননা চিন্ম স্তরে সব কিছুই পরম, সেই হিসাবে এক বস্তু, কিন্তু তাহলেও চিন্ম না, তাহলেও কিন্তু তাহলেও চিন্ম স্তরে বৈচিত্র্য রয়েছে। ওই বৈচিত্র্য আস্বাদন করার জন্য তার বৈশিষ্ট্য পার্থক্য নিরূপণ করতে হয়। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কিভাবে চিন্ম স্তরে সব এক হয় ও অনেক। তো এক পঞ্চ তো আলাদা আলাদা, আসলে এরা এক, চিন্ম স্তরে সব এক, আলাদা আলাদা কেন? বৈচিত্র্য রয়েছে, বৈচিত্র্য মানে বিভিন্নতা রয়েছে, তো বৈচিত্র্য আস্বাদন করতে হলে তো এক বস্তু ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হয়েছে। যেরকম এক ভগবান অনন্ত রূপে, অনাদি অনন্ত রূপ ধারণ করেছে, ঠিক সেরকম তো ছিল ভক্তি সিদ্ধান্ত সূত্রগুরু প্রভুপাদ তার অনুভাষ্যে পঞ্চতত্ত্ব বর্ণনা করে বলেছেন, পরম শক্তিমান পরমেশ্বর ভগবান বিভিন্ন প্রকার লীলা প্রকাশের জন্য পঞ্চতত্ত্ব রূপে আবির্ভূত হয়েছে। ভগবান এই 5টা রূপে আবির্ভূত হয়েছে, তার মানে নয় যে ভগবান এই 5টা রূপে ছিল না কবে, এই 5 রূপে সবসময় রয়েছেন, এরকম নয় যে একদিন ছিল না প্রকাশিত হয়েছে, অনাদিকাল থেকে রয়েছেন, কিন্তু সেই পরমেশ্বর ভগবান নিজেকে 5 রূপে প্রকাশ করেছিল বলা আছে। প্রকৃতপক্ষে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, কেননা তারা হচ্ছেন অদ্বৈত তত্ত্ব, কিন্তু নিরস ভাবের ব্যতিক্রমে বিভিন্ন প্রকার অপ্রাকৃত রস আস্বাদন করার জন্য তারা বিবিধ চিত্ত বৈচিত্র্য প্রকাশ করেছেন। তো এই জড়জগতের যে রস, সেই রস নয়, আদি রস অপ্রাকৃত রস আস্বাদন করবার জন্য বলে চিত্ত বৈচিত্র্য বৈচিত্র্য। বেদে বলা হয়েছে পরাশ শক্তির বিবিধ শুয়তে শুয়তে, পরাশ শক্তি পরমেশ্বর ভগবানের
পরাশক্তি বিভিন্ন রূপে প্রকাশিত হয়। পরাশক্তি বিবিধৈব শ্রীয়তে, ভগবানের পরাশক্তি বিভিন্ন রূপে প্রকাশিত হয়েছে। বেদের এই উক্তি থেকে বোঝা যায় যে চিত জগতে অন্তহীন রস বা বৈচিত্র্য রয়েছে। বিবিধৈব শ্রীয়তে বলা হলো, তার মানে চিত বৈচিত্র্য রয়েছে, অনন্ত বৈচিত্র্য। শ্রী গৌরাঙ্গ, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, শ্রী গদাধর এবং শ্রীবাস আদি পঞ্চতত্ত্বে বস্তুত কোনো ভেদ নেই, কিন্তু রস আস্বাদনের উদ্দেশ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্ত রূপে এসেছেন, নিত্যানন্দ প্রভু ভক্ত স্বরূপ রূপে, অদ্বৈত প্রভু ভক্ত অবতার রূপে, গদাধর প্রভু ভক্ত শক্তি রূপে, শ্রীবাস প্রভু শুদ্ধ ভক্ত রূপে। এই পাঁচ প্রকার বিবিধ বৈশিষ্ট্য, এই পাঁচটা মুখস্থ করতে হবে, মুখস্থ না করলে আমরা মনে রাখতে পারবো। এই পঞ্চতত্ত্বের মধ্যে ভক্ত রূপ, ভক্ত স্বরূপ, ভক্ত অবতার ও অবতারেই স্বয়ং প্রকাশ ও অংশরূপে বিশুদ্ধ, এই তিনজন চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, এরা আছে বিষ্ণু তত্ত্ব। পঞ্চতত্ত্বের মধ্যে ভক্ত রূপ, ভক্ত রূপ হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, ভক্ত স্বরূপ হচ্ছেন নিত্যানন্দ প্রভু, ভক্ত অবতার এরা হচ্ছে বিষ্ণু তত্ত্ব। চৈতন্য মহাপ্রভু ভক্ত রূপে আছেন, তিনি স্বয়ং ভক্ত স্বরূপে আছেন, তিনি প্রকাশ, ভক্ত অবতার আছেন অংশ। তার ভক্তি শক্তি, ভক্ত শক্তি আর শুদ্ধ ভক্ত বিষ্ণু তত্ত্বের অন্তর্গত তদ আশ্রিত অভিন্ন শক্তি তত্ত্ব, এটা বিষ্ণু তত্ত্বের অন্তর্গত কিন্তু শক্তি তত্ত্ব, এটা তদ আশ্রিত অভিন্ন শক্তি তত্ত্ব। যদিও ভগবানের চিত শক্তি ও তটাশক্তি পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন, কিন্তু তা হচ্ছে আশ্রিত তত্ত্ব আর ভগবান বিষ্ণু হচ্ছেন আশ্রয় তত্ত্ব। ভগবান তার শক্তি থেকে অভিন্ন, কিন্তু ভগবান হচ্ছেন শক্তিমান, এটা হচ্ছে শক্তি, তাই ভগবান বিষ্ণু হচ্ছেন আশ্রয় তত্ত্ব, যে শক্তিকে আশ্রয় দিয়েছেন, আর শক্তি হচ্ছে আশ্রিত তত্ত্ব, যে ভগবানের আশ্রয়ে রয়েছে। যদি তারা একই স্তরে স্থিত, তবুও অপ্রাকৃত রস আস্বাদনের জন্য বিভিন্ন রূপে প্রকাশিত হয়েছে, প্রকৃতপক্ষে তাদের বৈষম্য কখনোই সম্ভব নয়। কেননা উপাস্য ও উপাসককে কোনো অবস্থাতেই বিচ্ছিন্ন করা যায় না, চিন্ময় স্তরে একটিকে বাদ দিয়ে অন্য একটিকে জানা যায়। শক্তি মানে জানতে হলে শক্তিকেও জানতে হবে, আশ্রিত তত্ত্বকে জানতে হলে আশ্রিত তত্ত্বকে জানতে হবে, তাহলে পূর্ণরূপে থেকে বুঝে যাবে। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তাচ্ছম নমামি ভক্ত শক্তিকম। পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্বের আত্মাস্বরূপ যিনি, পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণ, পঞ্চতত্ত্বাত্মক কৃষ্ণ, কৃষ্ণ এই পাঁচ তত্ত্ব রূপে আত্মপ্রকাশ করেছেন। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণ কি রূপে? না ভক্ত রূপে, ভক্ত রূপ হচ্ছে শ্রী চৈতন্য রূপ, তার ভক্ত রূপ হলো ভক্ত স্বরূপে, ভক্ত রূপ ভক্ত স্বরূপকম, ভক্ত স্বরূপ যে নিত্যানন্দ প্রভু, ভক্ত অবতার অদ্বৈত ঠাকুর, ভক্ত আখ্যাম ভক্ত শক্তিকম, ভক্ত আর ভক্ত শক্তি, পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তাখ্যাম নমামি ভক্ত শক্তিকম, আমি তাদেরকে প্রণাম করছি, নমামি প্রণাম করছি। শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর ভ্রাতা রূপে তার স্বরূপ, যেরকম কৃষ্ণের ভাই বলরাম তার স্বরূপ, নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুর স্বরূপ। এজন্য বলা আছে
ভক্তরূপ ভক্তস্বরূপকম, ভক্তরূপ ভক্তরূপ স্বরূপকম বলা হয়েছে। স্বরূপকের সময় ভক্ত স্বরূপ ভক্তটা জড়িত হবে, তাহলে ভক্ত রূপ হবে, ভক্ত স্বরূপ হবে, ভক্ত অবতার হবে, ভক্ত আখ্যাম হবে, ভক্তাখ্যাম ভক্তাখ্যাম ভক্ত রূপে, ভক্ত শক্তিকম ভক্ত শক্তি রূপে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্ত রূপ, নিত্যানন্দ প্রভুকে বলা হলো ভক্ত স্বরূপ, ভক্ত অবতার সে অদ্বৈত প্রভু হচ্ছেন বিষ্ণু তত্ত্ব, শান্ত দাস সখ্য বাৎসল্য মধুরসে বিবিধ ধরনের ভক্ত রয়েছে। শ্রী স্বরূপ দামোদর, শ্রী গদাধর, শ্রী রামানন্দ প্রমুখ ভক্তরা বিভিন্ন শক্তি ভক্ত শক্তিকম। এর দ্বারা বৈদিক শাস্ত্রের বাক্য পরাশ শক্তির বিধেব সূর্যতে এই তত্ত্ব প্রতিপন্ন হয়। এই সমস্ত ভক্তদের নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু এই সমস্ত ভক্তের নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, স্বয়ং ভগবান কৃষ্ণ, একলে ঈশ্বর, অদ্বিতীয় নন্দাত্মজ রসিক শেখর, সমস্ত রসের উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। আমরা অনেকবার আলোচনা করেছি রাম বামন নরসিংহ হচ্ছেন ভগবান, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, ভাগবত সেটি প্রতিপন্ন হলো। এতে চাঞ্চ কলাপুষ্প কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, তিনি হচ্ছেন এক অদ্বিতীয়। তারপরে আমরা দেখেছি যে আমাদের বৃন্দাবনের কৃষ্ণ আছেন, মথুরা কৃষ্ণ আছেন, দ্বারকা কৃষ্ণ আছেন। এই ভৌম লীলায় আমরা দেখছি বৃন্দাবন থেকে মথুরা গেল, মথুরা থেকে দ্বারকা গেল। কৃষ্ণ লোকে দ্বারকা কৃষ্ণ, মথুরা কৃষ্ণ, বৃন্দাবন কৃষ্ণ আলাদা 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 থেকে নিত্যকাল থেকে রস আস্বাদন করছেন। তো এই যে দ্বারকা কৃষ্ণ, মথুরা কৃষ্ণ, যিনি হচ্ছেন বাসুদেব কৃষ্ণ, বসুদেবের পুত্র, তাদের উপরে আছে নন্দাত্মজ, নন্দ মহারাজের পুত্র নন্দ নন্দন, অই নন্দ তনুজ কিঙ্করং পতিতং মাং বিষম্ভ ভগবান। নন্দ তনুজ, তনুজ মানে নন্দ থেকে যিনি জন্ম হয়েছে, সারা জগৎ আমরা বলি নন্দের পালিত পুত্র হচ্ছেন কৃষ্ণ, গৌড়ীয় বৈষ্ণব আচার্য বলছেন না নন্দ আত্মজ, নন্দ থেকে জন্ম হয়েছে, নন্দ তনুজ তার শরীর থেকে প্রকাশিত হয়েছে, তিনি হচ্ছেন অদ্বিতীয় রসিক শেখর, তিনি রসবৈষ, শ্রুতিতে বলে রসবৈষ, তিনি রস দিয়ে তৈরি হয়েছেন, তিনি রস আস্বাদন করেন আর জীবকে রস আস্বাদন করে, তো সেই কৃষ্ণ তিনি অদ্বিতীয়, অর্থাৎ কেউ তার থেকে মহৎ নয়, অর্থাৎ তার সমকক্ষ নয়, তার সমান কেউ নয়, তার থেকে শ্রেষ্ঠ কিছু নাই, তিনি হচ্ছেন অসৌমার্থ, তার সমান কেউ নেই, ঊর্ধ্বে কেউ নেই। গীতাতে ভগবান বলছেন মতঃ পরতরং নান্যৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়, আমার ঊর্ধ্বে আর কোন তত্ত্ব নেই, কিন্তু তবুও তিনি নন্দ মহারাজের পুত্র রূপে আবির্ভূত হয়েছেন, নন্দাত্মজ নন্দ মহারাজের পুত্র রূপে তিনি আবির্ভূত হয়েছেন। এই শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যথার্থ স্বরূপ বর্ণনা করে শ্লোক দাস কবিরাজ গোস্বামী বলেছেন যে যদিও তিনি হচ্ছেন অদ্বিতীয় এবং সমস্ত চিন্ময় রসের উৎস, তবুও তিনি নন্দ মহারাজ ও যশোদা মায়ের পুত্র রূপে আবির্ভূত হয়েছেন। সাধারণ মূর্খ মানুষ বুঝতে পারে না ভগবান কি করে একটা মানুষের জন্ম হবে, ভগবান কি করে এরকম লীলা বিলাস করবে, তারা বিশ্বাস করে। রাসাদি বিলাসী ব্রজ ললনা নাগর আর যত সব দেখ তার পরিকর, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন রাস নৃত্যের পরম ভক্তা, রাস বিলাসী, তিনি হচ্ছেন ব্রজ ললনাদের নাগর, ব্রজ ললনা নাগর, আর সকলে হচ্ছেন তার পরিকর, আর যত সব দেখ তার পরিকর। রাসাদি বিলাসী শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, রাস নৃত্যকে বলে শ্রীকৃষ্ণ উপভোগ করতে পারে,
কেননা তিনি হচ্ছেন বৃন্দাবনের সমস্ত লালনাদের পরম নায়ক, অন্য সমস্ত হচ্ছেন তার ভক্ত ও পার্ষদ। যদিও কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে করতে পারে না, তবুও বহু প্রতারক প্রাচণ্ড রয়েছে যারা শ্রীকৃষ্ণের রাজনীতিকে অনুকরণ করে। আমাদের অনেক সহজা গুরু রয়েছে যারা কৃষ্ণ হয়ে শিষ্যদেরকে নিয়ে গোপী বলে রাসলীলা করে, অবৈধ কাজ করেন, এইভাবে মানুষের পথভ্রষ্ট করে। তো তারা হচ্ছে মায়াবাদী, সকলের উচিত তাদের থেকে সাবধান থাকা। রাস নৃত্য কেবল কৃষ্ণই বিলাস করতে পারেন, অন্য কেউ করতে পারে না, বিষ্ণু করে না, রাম করে না, নরসিংহ করে না, আর কেউ করে না, একমাত্র কৃষ্ণ। সে তার বৈশিষ্ট্য, সেই কৃষ্ণ অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য, সেই পরিকর গণ সঙ্গে সব ধন্য। সেই চৈতন্য মহাপ্রভু, সেই কৃষ্ণ অবতীর্ণ হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে, ঠিক আছে। আর সেই পরিকরগণ তার নিত্য পার্ষদ সঙ্গে নিতিন অবতীর্ণ হয়েছেন, সব পার্ষদ স্বীয় ধাম সহ অবতারী। ভগবান কৃষ্ণ যখন চৈতন্য রূপে এসেছেন এবং তার পার্ষদগণকে সঙ্গে নিয়ে এসেছেন, তার পার্ষদগণ তারই মতো মহামহিমা নিত, সেই পরিকরগণ সঙ্গে সব ধন্য, তারা সব ধন্য হয়েছে। একলে ঈশ্বর তত্ত্ব চৈতন্য ঈশ্বর, ভক্ত ভাবাময় তার শুদ্ধ কলেবর। চৈতন্য মহাপুরুষ পরম নিয়ন্তা, পরম পুরুষ ভগবান, কিন্তু তিনি ভক্ত ভাব অবলম্বন করেছে। সে যে ঈশ্বর, একলা ঈশ্বর কৃষ্ণ আর সবৃত্য, সেই কৃষ্ণ যখন ভক্তি ভাব অবলম্বন করে, ভক্ত ভাব অবলম্বন করে আসেন, তিনি সে চৈতন্য স্বরূপকে প্রকাশ করেন। তো সে চৈতন্য মহাপ্রভু ভক্ত ভাব অবলম্বন করেছেন, কিন্তু তবুও তার দেহ সব রকম জ্বর কলুষ থেকে মুক্ত আর বিশুদ্ধ। তিনি ভগবান হয়ে ভক্ত হয়েছেন, জ্বর কলুষ থেকে তিনি। তো ঈশ্বর তত্ত্ব, জীবতত্ত্ব, শক্তি তত্ত্ব আদি বিভিন্ন তত্ত্ব রয়েছে। ঈশ্বর তত্ত্ব বলতে পরম চেতন সত্তা ভগবান শ্রীকৃষ্ণকে বোঝায় তিনি ঈশ্বর তত্ত্ব। কঠোপনিষদে বলা আছে, নিত্য নিত্যানাং চেতন চেতনানাং এক বহুনাং যবিদধাতি কামান। পরমেশ্বর ভগবান যেন সমস্ত নিত্য বস্তুর মধ্যে পরম নিত্য এবং সমস্ত চেতন বস্তুর মধ্যে পরম চেতন। তো এটাও ভালো করে বুঝতে হবে, নিত্য নিত্যানাং চেতন চেতনানাং, কিন্তু এক বহুনাং যবিদধাতি কামান, তিনি হচ্ছেন এক ভগবান যে বহু প্রাণীর কামনা বাসনাকে চরিতার্থ করে থাকেন। তো পরম ভগবান নিত্য বস্তুর মধ্যে পরম নিত্য, চেতনের মধ্যে পরম চেতন, জীব নিত্য চেতন শক্তি, কিন্তু আয়তনগত ভাবে তারা অত্যন্ত ক্ষুদ্র, আর পরমেশ্বর ভগবান আছেন পরম চেতন পরম নিত্য। পরম নিত্য কখনই জড় প্রকৃতি জাত অনিত্য দেহ ধারণ করবে না, কিন্তু সেই পরম নিত্যের অংশ জীবের প্রবণতা রয়েছে। এভাবে বৈদিক মন্ত্র অনুসারে পরমেশ্বর ভগবান আছেন অসংখ্য জীবের একমাত্র পরম প্রভু। এটা নিত্য নিত্যানাং চেতন চেতনানাং, অনন্ত নিত্য জীবের মধ্যে কৃষ্ণ আছেন পরম নিত্য, অনন্ত চেতনের মধ্যে কৃষ্ণ আছেন পরম চেতন, এটা কাজ করার জন্য, ঠিক আছে। তো ভগবান কৃষ্ণ পরম চেতন পরম নিত্য মানে কি, তারা কখনোই প্রকৃতির বশবর্তী হবে, সেটা জীবের মধ্যে পার্থক্য। জীব কি হয় না, সে প্রকৃতি বশীভূত হয়ে যায়। তো এইভাবে অনেক বড় তাৎপর্য দেওয়া হয়েছে। আজকে আমার একটা
ক্লাস আছে 7টায়, আহমদাবাদ ভক্তদেরকে ক্লাস দেব। তা আজকে আমি এখানে আরেকটা প্যারাগ্রাফ পড়ি। মায়াবাদী দার্শনিকরা অনুচৈতন্য জীবকে বিভুচৈতন্য পরমেশ্বরের সমপর্যায়ভুক্ত করার চেষ্টা করে। মায়াবাদীদেরকে বলা আছে মায়াবাদী। কেন বলা আছে? বহুবার আগে বলেছি, তারা কিভাবে অনুচৈতন্য বিভুকে জীবকে বিভুচৈতন্য পরমেশ্বর এক বলে মনে করে, যেহেতু তারা উভয়ের মধ্যে কোনো পার্থক্য স্বীকার করেন না, তাই তাদের বলা হয় অদ্বৈতবাদী। অদ্বৈতবাদী কাদেরকে বলা হয় এবার বুঝতে চেষ্টা করো। বাস্তবে কি উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে? এই শ্লোকটিতে মায়াবাদীদের বিশেষভাবে বোঝানো হয়েছে যে পরমেশ্বর ভগবান আছেন পরম নিয়ন্তা, শ্রী চৈতন্য মহাপ্রভু অভিন্ন ব্রজেন্দ্রনন্দন হলেও তাকে ভজনীয় বস্তু বিচার বিচারে তার এই সেবা ভাবময় বিগ্রহ ধারণ করে। আজকে এখানে থাকো, তাৎপর্য বড় আছে, কালকে আমরা ভালো করে শ্রবণ করো। মঙ্গলময় প্রভু কি বলছেন? হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম মহারাজ। মহারাজ, এই বৈচিত্রী শব্দটা খুব একটা ভালো, অনেকবার শুনলাম, খুব একটা ক্লিয়ার হচ্ছে না। বৈচিত্রী কি মহারাজ সেই চির জগতে রয়েছে, জড় জগতে থাকে না? বৈচিত্র্য মানে যেরকম আমরা জগতে দেখছি বিভিন্ন গাছ আছে, বিভিন্ন বাড়ি আছে, বিভিন্ন ফুল আছে, বিভিন্ন ফল আছে, বিভিন্ন নদী আছে, এটা হলো বৈচিত্র্য। বৈচিত্র্য ভ্যারাইটিস, ভ্যারাইটিস বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ। আর মহারাজ, এই এই জগতে যেরকম বৈচিত্র্য ভ্যারাইটিস রয়েছে, চিত জগতে চিত বৈচিত্র্য রয়েছে, চিন্ময় স্তরে ভ্যারাইটিস রয়েছে। আর চির জগতে যে বৈচিত্র্য গুলো, সেগুলো সব ভগবানের প্রকাশ। ভগবান প্রকাশ, ভগবান শক্তির প্রকাশ। মহারাজ, অদ্বৈত তত্ত্ব কোনটা বলছে মহারাজ? মানে কোন মানে একই তত্ত্বকে কি তত্ত্ব বলছে? অদ্বৈত তত্ত্ব মানে সবকিছু এক, ব্রহ্ম পরমাত্মা ভগবান এক, তিন স্বরূপে প্রকাশিত আছে, তিন স্বরূপে বিভিন্ন সাধকদের বোধগম্য হচ্ছে, ব্রহ্মেতি পরমাত্মা ইতি ভগবান ইতি শব্দতে। আর ঠিক আছে, মহারাজ, পরিকর, পরিকর মানে কি পার্শ্বদ? পার্শ্বদে বোঝা যাচ্ছে পরিকর বলতে? পরিকর মানে তাদের নিজস্ব পার্ষদ লোক, পরিবারের লোক। ওকে ঠিক আছে, তাহলে হরে কৃষ্ণ, ধন্যবাদ। আজকে তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে দিচ্ছি, আমাকে 7টার সময় হিন্দি ক্লাসের জন্য প্রস্তুতি নিতে হবে, কেননা আজকে শেষ করছি। জয় বাঞ্ছা প্রভুত্তরুভাষ কৃপা সিন্ধু ব্যবহৃত পতিতানা পাবন বৈষ্ণব বৈষ্ণব নম নম প্রণাম মহারাজ।